আর এই যে দেখুন বন্ধুরা, এই যে সংক্রান্তির দিনের মাছের মাথা রয়ে গিয়েছিল, একটা বাউশ মাছের মাথা, একটা রুই মাছের মাথা। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা, এই যে মাছের মাথা দিয়ে কিভাবে কন্ঠ বানানো যায় সেটা। তো আজকে আমি এটা বানিয়ে দেখাবো আপনাদেরকে, এই যে মাছের মাথা দিয়ে কন্ঠ। চলুন স্টার্ট। তো এটা আমি চারপাশটা আলু বন্ধুরা কেটে, এই যে দেখুন এইভাবে কেটে, তো এখন সিদ্ধর জন্য এই যে কুকারে দিয়ে দেবো 1-2 সিটি দেওয়ার জন্য। হতে দিই বন্ধুরা, তো সিটি দুইটা মেরে দিলে তো তারপরে নামিয়ে নেব। তো প্রথমত বন্ধুরা, এই যে আমি কড়াই বসিয়ে দিলাম, এই যে দেখুন গরম হয়ে গেছে। তো এখন এই যে চালগুলো, অল্প চাল আমি ভেজে নেব। মুড়ি ফুকানি তেল দিয়ে দিব বন্ধুরা, বেশি না, একদম অল্প। হয়ে গিয়েছে দেখুন, দিলাম অল্প খানি তেল বন্ধুরা, বেশি না, একদম অল্প। আর এখানে দেখুন বন্ধুরা, এই যে টমেটো দুটা আর মানে রসুনের কুঁচা ছাড়িয়ে রেডি করে রেখে দিয়েছে, টমেটো দুটা কেটে কুটে রেডি। আর আদা, এই যে দেখুন পেঁয়াজ কুচি, পেঁয়াজ, আর এখানে আস্ত পেঁয়াজ একটা রেখে দিয়েছি। এভাবে এই যে কুয়া ছাড়িয়ে নেব, এই যে। তো এখন হালকা হালকা, এই যে কালকে ভাজা হয়ে গেছে বন্ধুরা আমার, এই যে তো নামিয়ে নিচ্ছি, এখন অল্প গ্রাইন্ড করে নিচ্ছি। সরি বন্ধুরা, আমি গরম গরম করবো না, গরম গরম করলে না এই যে বেরিয়ে পড়বে সব কিছু, মানে সব এই যে মশলাগুলো বেরিয়ে পড়বে। তো অল্প ঠান্ডা হওয়ার পরে করব। তো এখন এই যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এই থালের মধ্যে। আবার অল্পখানি তেল দিয়ে দিলাম বন্ধুরা কড়াইয়ে, এই যে। আর ওদিকে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আসুন দেখি। এই যে দেখুন আমার আলুগুলো যে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এই যে মাথাগুলো হালকা হালকা ভাজা করে নেব। তো আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে বন্ধুরা, তো এখন নামিয়ে নেব। দিয়ে দেবো এই যে 2 শুকনো লঙ্কা, আর এখানে আমি এগুলো দেখুন পেস্ট করে নিয়েছি,
এই যে দেখুন অল্প জল দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, তো এখন এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম প্রথমে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এখন দিয়ে দিলাম এই যে দেখুন স্বাদ মতো লবণ, ভালো করে কষিয়ে নেব মশলাগুলো বন্ধুরা, ভালো করে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ। তো এখন বন্ধুরা এই যে অল্প এই যে ছেনি দিয়ে অল্প ভেঙে ভেঙে নেব, এই যে মাথাগুলো ভেঙে নিচ্ছি বন্ধুরা, এখন দিয়ে দেবো বন্ধুরা এই যে দেখুন খুলে রাখা এই যে পেঁয়াজগুলো, আর কয়টা কেটে রাখা কাঁচা লঙ্কাও, তো পিছন থেকে আওয়াজ আসছে বন্ধুরা, কারণ বাচ্চা বাটি না আজকে সানডে, তো অত বাচ্চা বাটিরা খেলাধুলা করছে সকাল থেকে পুরো এই যে খেলাধুলা ব্যস্ত, তো পিছন থেকে আওয়াজ আসছে বন্ধুরা, কিছু মনে করবেন না। লাস্ট বন্ধুরা এই যে দেখুন বেজে রাখা চালগুলো আমি দিয়ে দিলাম উপর থেকে চড়িয়ে, তো এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, এখনো দেখুন বন্ধুরা হয়নি, এখনো বাকি আছে নিজে। এই যে দেখুন আমার মাথা দিয়ে কন্ঠটা হয়ে গিয়েছে, তখন নামিয়ে নেব, আর এই যে ভেজে রাখা চাউলগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এই যে দেখুন দিয়ে দিয়েছিলাম যে চাউলগুলো ওগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন, তো চিড়েও দেওয়া যায় বন্ধুরা, চিড়ে দিয়ে খাওয়া যায়, তো এখন বর্তমানে চিড়ে নেই তো আমি এই যে দিয়ে দিলাম, তো চালের খুদো দিয়ে খাওয়া যায় বন্ধুরা, যে চালের গুঁড়ো থাকে না তো আমরা গ্রামে বন্ধুরা ওকে খুদ বলি, তো খুদ দিয়েও খাওয়া যায়। পিছন থেকে বন্ধুরা এত আওয়াজ আসছে কি বলবো, এত আওয়াজ আসছে আমার না এডিট করার সময় এখন শুনেই খারাপ লাগছে, এত আওয়াজ আসছে পিছন থেকে, ওরা এত আওয়াজ করছে কি বলবো, তবু কিছু মনে করবে না বন্ধুরা, সরি। তো উপর থেকে বন্ধুরা সরিয়ে দিলাম এই যে দেখুন ধনে পাতা গাছেরই,
তো আজকে হলো বন্ধুরা 22 জানুয়ারি, এত বড় একটা দিন সবার জন্যই, আমাদের এই যে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা বন্ধুরা। আজকে তো সব জায়গায় প্রোগ্রাম চলছে ছোটোখাটোর মধ্যে, আর অনেক জায়গায় বড় বড় চলছে, তো আমাদের এখানে একটা ছোটোমোটো একটা প্রোগ্রাম চলছে বন্ধুরা, তো আমি তো আর মিস করব না, তো যাই যে যেখানে থাকেন না কেন এই প্রোগ্রামটা মিস করবেন, আপনারা সবাই যাবেন। তো দেখলেন তো বন্ধুরা এই যে মাছের মাথা দিয়ে আমি কীভাবে এই যে ঘণ্টটা বানালাম, তো সেই আপনারা এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা, খুবই স্বাদ, আর চিড়ে দিয়েও খাওয়া যায়। চিড়ে বর্তমানে নেই বন্ধুরা, তো আমি চাল দিয়ে দিলাম, ভেজে চাল দিয়ে দিলাম, তো চিড়েও ভাজা করে দেওয়া যায় এরকম। তো সেই আপনারা এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাকে একটা লাইক করে দেবেন বন্ধুরা, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, আপনারা অল্প সাপোর্ট করলে আমি অল্প আগে বাড়বো বন্ধুরা। এত কষ্ট করে আমি রান্নাবান্না করি আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা, প্লিজ আমাকে অল্প সাপোর্ট করবেন। তো আজকের জন্য এতটুকু বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো রেসিপি নিয়ে। তো টাটা, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই যে দেখুন এইভাবে বানিয়ে আপনারা অবশ্যই খাবেন, খেয়ে দেখবেন।